हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। तो आज के हमें एक रहस्यमय गल्प आपनादेर जोन्नो एनेछी। तो गल्पटार नाम होच्छे ब्लैकमेल रहस्य और लेखक होच्छेन अरुणोदय भट्टाचार्य। तो एई ब्लैकमेल रहस्यर गल्पटा शुरू करा जाक। तो गल्पेर शुरूते देखते पावा जाच्छे जे एकटा गाड़ीर भेतर एकटा भद्रलोक बसे आछेन, तार निजेर गाड़ी सेटा, एबं गाड़ीटा पार्क करा आछे तार फुटपाथ घेसे। যে গাড়ির ভেতর যিনি বসে আছেন তিনি হলেন ডক্টর পূর্ণবেশ গুপ্ত। তো তিনি এমনভাবে গাড়িতে স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন যেন দেখে মনে হচ্ছে হয় তিনি এক্ষুনি গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়বেন, না হলে এক্ষুনি এসে থেমেছেন, এরকম পজিশনে তিনি আছেন। এতটুকু কথা শোনার পরেই প্রাইভেট গোয়েন্দা অমিত নিয়োগী তার দ্বিতীয় প্রশ্ন করলেন যে ডক্টর গুপ্তর বডি, ডেড বডিটা কার প্রথমে চোখে পড়েছিল। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে গোয়েন্দা হচ্ছে অমিত, তিনি প্রথম প্রশ্নের উত্তরে উত্তরটা পেয়ে গেছেন এবং দ্বিতীয় প্রশ্ন তিনি করলেন যে বডিটা কার চোখে পড়েছিল প্রথমে। তো অমিতের ঘনিষ্ঠ বন্ধু মানে গোয়েন্দার ঘনিষ্ঠ বন্ধু তিনি হচ্ছেন এই কেসের অফিসিয়াল তদন্তকারী সিআইডি ইন্সপেক্টর শুভঙ্কর রায়। তিনি বলে উঠলেন তখন ভোরের আলো সবে ফুটেছে, গুপ্তদের নেবার মানে তার প্রতিবেশী আর কি, সে হচ্ছে রিজার্ভ ব্যাংকের রিটায়ার্ড অফিসার দিবাকর দাশগুপ্ত। তো দিবাকর দাশগুপ্ত যিনি, তিনি সকালবেলা মর্নিং করতে বেরিয়েছিলেন, সেই সময় তিনি গাড়িটা দেখতে পেয়ে এবং গাড়ির ভেতরে ডক্টর বসেছিলেন সেটা বুঝতে পেরে ডক্টরকে গুড মর্নিং বলেছিলেন এবং কোনো উত্তর না পাওয়ায় তিনি একটু ঘুরে তাকালেন এবং সামনে গিয়ে যখন তিনি দেখলেন তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি দেখতে পেলেন যে ডাক্তারের দুই চোখ একদম ভয়ে স্থির হয়ে গেছে, কপালে একটি কালশিটে দাগ ছিল আর বুকের ওপর জমাট রক্তের দাগ। উনি সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করেছিলেন। এইটুকুটা শোনার পর অমিত আবার প্রশ্ন করলেন যে পোস্টমর্টেম রিপোর্ট কী বলেছে। তো এই প্রশ্নের উত্তরে সেই ইন্সপেক্টরই উত্তর দিলেন যে সরু তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে সজোরে হার্টের ওপর আঘাত করেছে যার ফলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে, তার বডিতে কোনো পয়জন পাওয়া যায়নি। এরপর আবার অমিত বলে উঠলেন যে গাড়ির ভেতর বা আশেপাশে এরকম ধরনের অস্ত্র নিশ্চয়ই পাওয়া যায়নি। তো এই কথাটার উত্তর আবার ইন্সপেক্টর বললেন যে না, গাড়ির ভেতর কিছু পাওয়া যায়নি কিন্তু গাড়ি থেকে 8-7 ফুট দূরে একটা 4 ইঞ্চি মোর্চে ধরা নুরুন পাওয়া গেছে কিন্তু সেটা দিয়ে মার্ডার করা অসম্ভব। তো এতটুকু শোনার পর অমিত আবার বলে উঠলেন তাহলে এবার বোঝা যাচ্ছে যে বাড়ির থেকে কিছুটা দূরে তাকে মার্ডার করে কেউ গাড়িটা ড্রাইভ করে এখানে এনে রেখেছে, প্রথমে কপালে আঘাত করে অচেতন করেছে, পরে সে অস্ত্রাঘাত করে তাকে মেরে ফেলেছে। তো এই কথাটা বলার পর তিনি জিজ্ঞাসা করলেন এনি ফিঙ্গারপ্রিন্ট, কোনো ধরনের আঙুলের ছাপ পাওয়া গেছে সেই গাড়িতে। এই প্রশ্নের উত্তরে শুভঙ্কর ইন্সপেক্টর তিনি বললেন না, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, শুধুমাত্র ডাক্তারবাবুর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। তবে হ্যাঁ, মৃতের পকেটে এক টুকরো কাগজে কালো বল পেনে লেখা পাওয়া গেছে ব্ল্যাকমেলারের উপযুক্ত পুরস্কার। তো এই কথা শুনে বোঝাই যাচ্ছে যে যে মার্ডার করেছে সেই এই জিনিসটা লিখে তার পকেটে রেখে দিয়েছেন এবং এই লেখাটা দেখে বোঝা যাচ্ছে যে ডাক্তারবাবু ব্ল্যাকমেলার, এই কথাটা বোঝা যাচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা এখনও জানি না। তো এরপর যেটা হচ্ছে, অমিত একটু ঝুঁকে বসলেন এবং তিনি নিজের মনে মনে বললেন আচ্ছা তাহলে ডাক্তারবাবু হচ্ছেন ব্ল্যাকমেলার। তো এত দূর কথা হওয়ার পর ইন্সপেক্টর শুভঙ্কর রায় বললেন যে হ্যাঁ, তবে এটাও হতে পারে যে মার্ডার যে করেছে সে আমাদের বিভ্রান্ত করার জন্য এরকমটা করেছে, কারণ আমরা এখনও উপযুক্ত কোনো প্রুফ পাইনি সেই জন্য। আর এই বিষয়ে অমিত তোমার হেল্প খুবই দরকার আমাদের, এইটুকুটা তিনি জানালেন। এরপর অমিত বললেন আমি ইন্টারেস্টেড, আর তিনি ডাক্তারের অ্যাটার্জি কেস একবার দেখবেন এবং বলপেনে লেখা সেই কাগজটিও তিনি দেখতে চান। তো এবার শুভঙ্কর বলে উঠলেন ও শিওর, সেসব অবশ্যই তোমাকে দেখাবো। আর মিসেস হেনা গুপ্ত এবং ডাক্তারের একমাত্র সন্তান মিস সুমনা গুপ্তর সঙ্গে তোমার একবার সাক্ষাৎ করাটা দরকার। তো অমিত নিয়োগী বললেন দ্যাটস ফাইন, আজ তাহলে উঠছি। তাহলে আমরা এখানে আরও দুটো ক্যারেক্টার পেলাম, একটা হচ্ছে মিসেস হেনা গুপ্ত যিনি হচ্ছেন ডাক্তারের ওয়াইফ,
আর একমাত্র সন্তান মিস সুমনা গুপ্ত, তিনি হচ্ছেন ডাক্তারবাবুর কন্যা। মৃত ডাক্তারের স্ত্রী হেনা গুপ্ত দক্ষিণ কলকাতার একটি স্কুলে ইতিহাস শিক্ষিকা। তার চেহারার মধ্যে মাস্টারনির ছাপটা রয়েছে এবং মেজাজটা একটু খিটখিটে বলে মনে হচ্ছে অমিতের। আর শোকার্ত যতটা না হয়েছে তার থেকে বেশি বিরক্ত এবং বিক্ষুব্ধ বেশি। তো এইগুলো লক্ষ্য করার পর অমিত প্রথম তার প্রশ্ন করলেন যে আপনাদের কোনো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না। এখানে আমি একটু কিছু বলতে চাইব, তার কারণ হচ্ছে ব্যাংকের কথাই তিনি প্রথমে কেন জিজ্ঞাসা করলেন, তার কারণ হচ্ছে ডাক্তারবাবু যেহেতু ব্ল্যাকমেলার ছিলেন, তো সেই ক্ষেত্রে অমিতের মনে হলো যে ব্ল্যাকমেলার স্বাভাবিক ব্যাপার, টাকার জন্যই ব্ল্যাকমেল বেশি করে থাকে। তো সেই কারণেই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এবং উত্তর তিনি পেলেন যে ন্যাচারালি এখন প্রায় সব হাজব্যান্ড ওয়াইফেরই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। তো এটা শোনার পর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, তাতে কি ইদানিং একটু বেশি টাকা জমা পড়েছিল। তো হেনা গুপ্ত এমনিতে একটু খিটখিটে মেজাজের, তো এরকম প্রশ্ন শোনাতে তিনি খুবই রেগে গেলেন এবং তিনি বলে উঠলেন, হোয়াট ডু ইউ মিন, এরকমভাবে চিৎকার করে বলে উঠলেন। এবং তারপর তিনি নিজেই বললেন যে আমি বাধ্য নই তবুও বলছি, জয়েন্ট অ্যাকাউন্টে আমার স্বামী বরাবর মাসে 2,000 টাকা গুনে গুনে রাখতেন, রোজগার যাই হতো তার সেটাও এখন বন্ধ হয়ে গেল। মানে তার হাজবেন্ড যে মারা গেছে সেটার থেকে তার টাকাটা যে আর ব্যাংকে থাকবে না, 2,000 টাকা করে আর আসবে না, সেটা তার দুঃখটা বেশি সেটা বুঝতে পারলো অমিত নিয়োগী। তারপর অমিত নিয়োগী আবার প্রশ্ন করলেন কারোর সঙ্গে ওনার শত্রুতা ছিল কিনা, আপনি জানেন কিনা, কাউকে সন্দেহ করেন কিনা। তো অমিতের প্রশ্নের উত্তরে শিক্ষিকা বললেন, থাকতে পারে, ওকে কেউ ঠকাবার চেষ্টা করলেই খুব রেগে যেত, অনেকবার দেখেছি দোকানদার, ট্যাক্সিওয়ালা, টিভি মেকানিক, তারপর পুজোর চাঁদা যারা তুলতে আসে এইসব লোকেদের সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করতেন। তো এইসব কথাগুলো বলতে বলতে কথার মাঝখানে অমিত আবার বলে উঠলেন যে না, এইরকম শত্রুর কথা আমি বলছি না, তারা যারা প্ল্যান করে খুন করে এরকম ধরনের। আর তাছাড়া উনি কি কোনো রাজনীতির সাথে বা কোনো পার্টি পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন কি না। তো হেনা গুপ্ত বললেন, না, এইসব রাজনীতি পার্টি পলিটিক্স এগুলো তিনি ঘেন্না করতেন, আমিও সমানভাবে ঘেন্না করি। তারপর আবার প্রশ্ন এলো, মানে অমিত নিয়োগী আবার প্রশ্ন করলেন যে রেগুলার কোনো ক্লাবে যেতেন কিনা, কারো বাড়িতে আড্ডা দিতে কিংবা কোনো অপরিচিত লোককে ঘন ঘন বাড়িতে আসতে দেখতে। তো সব কটার প্রশ্নের উত্তরেই তিনি মানে হেনা গুপ্ত বললেন যে না, তিনি অবসর টাইম পেলে ঘুমিয়ে কাটাতেন, ক্লাবে যাওয়া বা আড্ডা দিতে যাওয়া এগুলোর মধ্যে তিনি থাকতেন না। তো এতটুকু বলার পরে হেনা গুপ্ত খুবই রেগে গেলেন এবং তিনি বলে উঠলেন, অবাস্তব ক্রাইম ফিকশনের প্রশ্ন করবেন না প্লিজ, আমার মাথা ধরেছে। তো এই কটা প্রশ্ন করায় হেনা গুপ্ত খুবই রেগে গেছিলেন আর অমিত নিয়োগী খুব বিরক্তি বোধ করছিলেন, কারণ তার কাজই প্রশ্ন করা, প্রশ্ন না করলে তিনি বুঝবেন কী করে যে ব্যাপারটা কী। আর এইদিকে হেনা গুপ্ত বিরক্তি হচ্ছিলেন খুবই। তো অমিত নিয়োগীও খুব রেগে গেছিলেন, তাকে ভেবেছিলেন একটা কড়া জবাব দিবে, তো তিনি আর দিলেন না, তিনি তার মাথা ঠান্ডা করে তার পরবর্তী প্রশ্ন করলেন যে কোনো টেলিফোন কল এসেছিলো কিনা রাতের বেলাতে। তো হেনা গুপ্ত তো এমনিতেই রেগে আছেন, তিনি রাগের গলাতেই বললেন যে আসতেই পারে, আমি একটা সভা থেকে ফিরে ক্লান্ত ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কোনো কল রিসিভ করিনি, আপনার আর কোনো কোশ্চেন আছে, এরকমভাবে বলে উঠলেন। তো অমিত নিয়োগী বললেন, হ্যাঁ আর একটা আছে, কোনো জ্ঞাতি বা যৌবনের সঙ্গে যার প্রতি উনি গুরুতর অবিচার করেছেন এমন কিছু জানেন। তো এই প্রশ্নটা করার পর অমিত নিয়োগী দেখলেন যে হেনা গুপ্তর মুখে একটা প্রত্যাশিত হাসি ফুটে উঠল। তারপর তিনি ভুরু কুচকিয়ে বললেন যে ওরা দুই বন্ধু, মানে ও আর ব্রতীশ, ও মানে হচ্ছে সেই ডাক্তারটা যিনি মারা গেছেন, প্রণবেশ গুপ্ত এবং ব্রতীশ, এরা দুজন হচ্ছে বন্ধু। তিনি একটু থামলেন এবং তিনি হেসে বলে উঠলেন, আপনি কি ব্রতীশের মতো এক নিরীহ কপতকে মার্ডারার ভেবে তাড়া করবেন, এর চেয়ে পাগলামো আর কিছু হতে পারে না। খানিকক্ষণ চলল সেই হাসিটা, তাহলে তার কথাতে বোঝা যাচ্ছে যে ব্রতীশ খুবই নিরীহ একটা মানুষ, সে মার্ডার করতে পারে না। তারপর হেনা গুপ্তর হাসিতে কিছুটা বিব্রত হলেন অমিত, স্বাভাবিক ব্যাপার। তিনি বললেন যে লোকটা নিরীহ কপত না ক্ষিপ্ত সেটা আমার চোখে
ভালো মতোই ধরা পড়ে যাবে। আপনি ওনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন। তো বিনা আপত্তিতে হেনা ব্রতীশ মিত্রর বাড়ি এবং অফিসের ঠিকানা দিয়ে দিলেন এবং হেনা গুপ্ত বললেন, আশা করি আপনার অভিজ্ঞতা স্মরণীয় হবে। তো বন্ধুরা, আজ আমি এতদূর অবধি শেষ করছি। আবার নেক্সট এপিসোড নিয়ে আনবো, সেখানে আরও কিছুটা আমরা জানব যে ব্যাপারটা কী ঘটতে চলেছে। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমাকে জানাও এতদূর অবধি কেমন লাগলো। আর আমার যদি কোথাও বলতে ভুল হয় বা অসুবিধা লাগে শুনতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই।